হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল আন্দাজেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমি চাই তোমরা সবসময় ভালো থাকো, খুশি থাকো, সুখে থাকো। তো আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি ডিমের কারি। আমি আজ তোমাদের ডিমের কারি করে দেখাবো। তো ডিমের কারি করার জন্য ডিমগুলোকে প্রথমে আমি সিদ্ধ করে গাগুলো এঁচে নিয়েছি। এই ডিমগুলোর মধ্যে একটা ডিম একটু ক্ষত দেখতে পারবে তোমরা, সেটা আমার ছিলতে গিয়ে হয়েছে, ঠিক আছে? তো এখন আমি ডিমগুলোকে ভেজে নিচ্ছি, যার জন্য কড়াই গরম হয়ে গেছে। আমি কড়াই তেল দিয়ে ডিমগুলোকে হালকা একটু লবণ হলুদ দিয়ে ভেজে নেব। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। ডিম তো সবারই পছন্দ, তার মধ্যে ডিমের কারির তো আর কথাই হবে না। আর আমি যে রেসিপিটা দেখাচ্ছি, এটা যদি একবার বানিয়ে ঘরে খাও তাহলে অন্য কোনো তরকারি কোনো কিছুর দরকারই পড়বে না, বারবার এটাই বানিয়ে খেতে যাবে। তো ওই জন্য বলছি ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখো, রেসিপিটা জেনে যাবে আর বাড়িতে ট্রাই করবে, ঘুরে আমাকে কমেন্টে জানাবে, ঠিক আছে? এখন ডিমগুলো ভাজা হচ্ছে, একটু হালকা করে ভেজে নেবো, বেশি কড়া করবো না। তার কারণ বেশি কড়া করলে কী হয়, ডিমের যে সাদা অংশটা থাকে সেটা একদমই শক্ত হয়ে যায়, ঠিক আছে? এখন আমি ডিমগুলোকে নামিয়ে নিচ্ছি। এখন বাকি তেলগুলোর মধ্যে আমি তেজপাতা দিয়ে দিলাম দুই তিনটে, সঙ্গে একটু সাদা জিরে দিব আর একটু কালো জিরে। এখন এটাকে একটু নেড়ে চেড়ে নিয়ে আমি এর মধ্যে পেঁয়াজ বাটা, রসুন বাটা, লঙ্কা বাটা একসঙ্গে দিয়ে দেবো। কিন্তু এটা একদমই মিহি বাটা নয়, আধা বাটা করে দিতে হবে, ঠিক আছে? তোমরা দেখতে পাচ্ছ আমি এগুলো দিয়ে দিলাম। এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে আমি এর মধ্যে এখন লবণ দিয়ে দেব, হলুদ দিয়ে দেব আর জিরের গুঁড়ো দিয়ে দেব, দিয়ে মশলাটাকে আমি কষাতে থাকবো। এখন আমি এর মধ্যে দেব আদা থেতো করে, বেটে দেব না কিন্তু, মনে রাখবে, ঠিক আছে? বেটে দিবে না, আদাটাকে একটু থেতো করে দিবে। তারপর এটাকে আবার ভাজতে থাকবো। মশলাটা আমি আধা কষিয়ে নিয়েছি, এখন আমি ডিমগুলো দিয়ে দিব। ডিমগুলো দিয়ে তারপরে ভালোভাবে আর একটু কষাতে থাকবো। এভাবে আস্তে আস্তে আমি ডিমটাকে কষিয়ে নিয়েছি, এখন আমি এর মধ্যে একটু জল দিয়ে দেব। জলটা কিন্তু আমি দিয়ে ঢাকা দেব না, ঠিক আছে? জলটা আমি নেড়ে চেড়ে এর মধ্যে শুকিয়ে নেবো। দেখতেই পারছো জলটা শুকিয়ে গেছে নাড়াচাড়া করতে করতে। তো তারপরে আবার আরেকটু কষাতে থাকবো। এটা এখন কষাতে কষাতে কড়াতে একদম লেগে যাচ্ছে, তাই না? একদমই ড্রাই হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব আরেকটু জল। এখন আমি এটাকে ঢাকা দিয়ে দিব 2 মিনিটের জন্য। 2 মিনিট হয়ে গেছে, এখন আমি ঢাকাটা খুলে দিচ্ছি। কি সুন্দর হয়েছে দেখতে, তাই না? মনে হচ্ছে এখনই এমনি খেয়ে ফেলি। তো এখন আমি একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দেব একটু গরম মশলা। গরম মশলা দিয়ে একটু নাড়াচাড়া করতে করতে আমি প্রথমে পেঁয়াজগুলো একটু বড় বড় করে কেটে সেটাকে আধা ভাজা করে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম, ঠিক আছে? তোমরাও ঠিক এমনভাবেই করবে। তারপর একটু নাড়াচাড়া করি, বাস আমাদের ডিমের কারি রেডি। এই রেসিপিটা খুবই ইজি, খুবই সিম্পল। তোমরা বাড়িতে ট্রাই করবে, ট্রাই করে আমাকে কমেন্ট করে জানাবে যে কেমন হয়েছিল খেতে। আর শুধু এটা দিয়েই অনেকগুলো ভাত খেয়ে নিতে পারবে, ঠিক আছে? ডিম প্রিয় সবারই,
সবাই ডিম খুব ভালোবাসে। তো প্লিজ ফ্রেন্ডস, যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তোমাদের, তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, একটা লাইক করবে, একটা সুন্দর কমেন্ট করবে। ঠিক আছে, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো আর খুব আনন্দে থাকো। থ্যাংক ইউ, বাই বাই।